আচ্ছা দেখো, তাহলে এটা আমি ড্র্যাগ বাটন ক্লিক করে ড্রিমওয়েভার ওপেন করলাম। এগুলো যে ফেসবুক ডট কম দিছো কেন? এখানে তো তুমি মানে ফাইলের নাম দিবা, তোমার মেনুর ক্ষেত্রে হচ্ছে এইচটিএমএল, মানে এখানে যে এইচটিএমএল ডট এইচটিএমএল লিখেছো, তাহলে এটা এইচটিএমএল এইচটিএমএল ডট এইচটিএমএল লিঙ্কের দরকার নেই জাস্ট। আর এগুলো যেহেতু এখন কিছু নেই, এগুলো হ্যাশ। এখন তোমার দেখার বিষয়টা কি, প্রথমত হচ্ছে এই যে ন্যাপটা। ওকে, ন্যাপ ঠিক আছে। আর এগুলো তো এখানে হবে না, এগুলো এখানে, তার মানে লোগো। আচ্ছা, ডিপ ক্লাস লোগো, তা এখানে সেমিকোলন কেন দিল? সেমিকোলন তো হয় না। তাহলে তোমার প্রথম দেখবা কি তোমার ক্লাস গুলো সব ঠিক আছে কিনা, নিয়ে স্টার্ট ক্লোজ ঠিক আছে কিনা। এখানে আচ্ছা, এইখানে ডিপ ডিপ ট্যাগটা শুরু হয়েছে, কিন্তু ডিপ ট্যাগটা ক্লোজ কোথায়? ক্লোজ এখানে অবশ্যই স্ল্যাশ দিয়ে হয়। তাহলে তোমার ভুল হচ্ছে, ফার্স্ট ট্যাগটা ধরা পড়লো, এখানে যে ক্লাস দিত সেমিকোলন দিয়ে, সেমিকোলন হবে না। আর এটা ডিপ ট্যাগ ক্লোজ হয়েছে, অবশ্যই স্ল্যাশ দিয়ে শুরু হয়। এবার দেখো তোমার এই ট্যাগটা আমি মিনিমাইজ করলাম, এটা মিনিমাইজ হলো। এরপর আসি ন্যাবে, ন্যাবটা ঠিক আছে। এখন এই ন্যাবটা শুরু হবে কোথায়? এই ডিপ ট্যাগটা বরাবর একই সাইডেই তো, তো যখন তোমার একটা বেশি স্পেসে চলে গেছে, তখন যেটুকু সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে শিফট ট্যাব প্রেস করলে এক ট্যাব ব্যাকে আসলো। তাহলে এখন দেখো এই ন্যাবটা, এই লোগোটা এই হয়ে গেছে। এবার হচ্ছে তোমার ক্লিয়ার ফিক্স এখানে দিছো, ঠিক আছে। আর এই হেডার গুলো, এই তাহলে হেডারের ভিতরে কন্টেইনার গেছে, কন্টেইনারের ভিতরে লোগো আর ন্যাপ। ওকে, প্রথমত হচ্ছে এই কি বলে ডিপ গুলো মানে এইচটিএমএল কোড গুলো সাজানো শিখতে হবে অবশ্যই। যদি ঠিক মতো সাজাতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে যে তোমার সমস্যা কোথায়। দেখছো, এবার তোমার সিএসএস করা ঠিক আছে। তাহলে তোমার এই যে এইচটিএমএল ট্যাগ গুলো ঠিক মতো ছিল না, যার কারণে ওই সমস্যাগুলো হয়েছিল। তুমি যখন একটা নতুন ডিপ নিবা, দেখো আমি তোমার এই হেডারটুকু আবার করে দিচ্ছি, কিভাবে করে এটা খুব ভালোভাবে খেয়াল করবা। হেডার এই কোডটুকু আমি লিখতেছি, আবার তুমি খেয়াল করো হেডারটা, আমি এই হেডার ট্যাগ স্টার্ট নিলাম, এখন একই সাথে আমার হেডার ট্যাগটা ক্লোজ করবো কিভাবে? এই আইকন দিলাম, এবার স্ল্যাশ প্রেস করবো, স্ল্যাশ প্রেস করলেই অটোমেটিক্যালি নিয়ে নেবে। আবার খেয়াল করো,
হেডারটা একটা স্টার্ট হলো, এবার আমি এই যে লেস দেন দিলাম, এবার স্ল্যাশ দিলে আমার অটোমেটিক্যালি হেডার ট্যাগটা ক্লোজ হয়ে গেল। এখন আমি মাঝখানে প্রেস করে ইন্টার দিয়ে নামাই দিলাম, দিয়ে এবার মাঝখানে যেটা লাগবো একটা ট্যাব প্রেস করলাম, করলে স্পেস নিয়ে নিল। এবার আমি লাগবো ডিভ ক্লাস কন্টেইনার, একই সাথে আমি ডিভটা ক্লোজ করব। তাহলে এই লেস দেন দিলাম এবং স্ল্যাশ প্রেস করলাম, সাথে সাথে ডিভ ট্যাগটা ক্লোজ হয়ে যাবে। এরকম করলে হচ্ছে কি, তোমার ডিভে কোনো ভুল থাকলে বোঝা যাবে, সাথে সাথে ভুলার সম্ভাবনা থাকবে না, কারণ অটোমেটিক্যালি যেটা ক্লোজ হচ্ছে এটা তো সমস্যা নেই। এবার আবার ট্যাব প্রেস করলাম, ডিভ ক্লাস লোগো দিলাম, আবার লেস দেন দিলাম, স্ল্যাশ দিলে আমার ডিভটা ক্লোজ হয়ে গেল, এন্টার দিয়ে নামাই দিলাম। এবার হচ্ছে ইমেজ দেবো, IMG SRC ব্রাউজ দিয়ে তোমার এখানে এই ফোল্ডারের লিঙ্কটা কপি করলাম, করে এখানে দিয়ে ওকে দিলে আমার ওই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এটা দিলাম অর্ডার লোগো লিখে দিলাম, ইমেজ ট্যাগ ক্লোজ করলাম। এবার হবে কি, ন্যাব হবে, ন্যাব তাহলে ন্যাব স্টার্ট নিলাম। ন্যাবটা ক্লোজ করবো কিভাবে, আলাদা কোড লেখার দরকার নেই, জাস্ট লেস দেন স্ল্যাশ দিলে ন্যাবটা একটা ক্লোজ হয়ে গেল। ওয়াটার, আচ্ছা দেখাচ্ছি, এখানে দেখো এখন কি আছে, এরকম আছে তো, এখানে একটা ক্লিয়ার ফিক্স দিলাম, দিলে এটা ঠিক হয়ে গেল। তোমার অর্ডার লেখা লাগে এই কারণে, যদি এই ইমেজটা তো লিঙ্ক আমি দিছি, ধরো আমি এই ইমেজটা লিঙ্ক দিলাম, এরকম ইমেজটা শো করতেছে না, লোগো লেখা আছে, তার মানে ইমেজের লিঙ্কটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে অল্টার দেওয়ার ভিতরে, অল্টারের ভিতরে যেটা লেখা থাকবে এইটা ওইখানে শো করবে। তো আমি দেখো অল্টারটা অফ করে দিই, অল্টার অফ করলেও হবে, কিন্তু সেটা হচ্ছে যে যদি কোনো রকম মিসিং থাকে সেক্ষেত্রে তোমার বোঝা যাবে না যে ওইখানে কি ছিল। দেখো এবার কি আসে, কিছু না, এখানে ইমেজটা লিঙ্ক ঠিক নেই এই জন্য এরকম দেখাচ্ছে। তো এখানে যদি আমার অর্ডার লেখা থাকতো তাহলে অর্ডারে যেটা ছিল সেই লেখাটা শো করতো। এবার আমি যদি এখানে ইমেজটা লিঙ্ক ঠিক মতো দিই তাহলে আমার ওই লোগোটাই শো করবে, এখানে অর্ডারের জন্য কিছু হবে না। অর্ডার হচ্ছে অল্টারনেটিভ, তোমার এই ইমেজটা যদি শো না করে তাহলে কি হবে সেইটা, তাহলে তোমার এই যে পর্যন্ত গেছিলাম ন্যাব এন্টার দিয়ে আবার নামালাম, এখানে ট্যাব দিয়ে আবার মানে স্পেস দিলাম, তারপরে কি এখানে একটা ইউএল নিলাম, একই সাথে লেস দেন দিয়ে স্ল্যাশ দিলে ইউএলটা অটোমেটিক্যালি এন্ড মানে ক্লোজ ট্যাগ এসে গেল, আবার এন্টার দিয়ে এলাই দিলাম। তো এইভাবেই হবে সব কিছু। এবার এখানে ইয়ে দিলাম, এ এইচ রেফারেন্স, এখানে হ্যাশ দিয়ে দিলাম, এ ক্লোজ করলাম, এখানে হোম লিখলাম বা যাই হোক যে কোনো কন্টেন্ট হলো এ ক্লোজ করে দিলাম, এটা হয়ে গেল, সিস্টেমটা একই জিনিস। এখন তোমার তোমার এই এর ভিতরে যতগুলো কন্টেন্ট বাড়াবা, এই যে এখানে যে যেভাবে করেছো একই জিনিস। ওকে, এটারে আর সমস্যা থাকার কথা না,